জীবন বীমা কর্পোরেশনের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের আজকে বাংলা অংশের সমাধান। বাংলা অংশের প্রথম প্রশ্ন, ত্রয়োদশ শতকের সাহিত্যকর্ম কোনটি? শূন্য পুরাণ। তরা এর বিপরীত শব্দ কোনটি? বিলম্ব। নিচের কোনটি শুদ্ধ বানান? টানা পড়েন। মেসো শব্দের প্রকৃতি কি? মাস প্লাস ওয়া, তা থেকে ও এবং সেখান থেকে মেসো। চর্যাপদ রচনার উদ্দেশ্য কি ছিল? ধর্মচর্চা। শূন্য পুরাণ গ্রন্থটি মোট কয়টি অধ্যায়ে বিভক্ত? একান্নটি। ফেরারি ডায়েরি কোন পটভূমিকায় রচিত? মুক্তিযুদ্ধে। কোনটি বিদেশি প্রত্যয়যুক্ত নয়? জমিদারি। গালিচা কোন ভাষার শব্দ? ফার্সি শব্দ। দ্রেশ এর বিশেষণ রূপ কি? দৃষ্ট। ঝিনুকের সমার্থক শব্দ কোনটি? শুক্তি। লাইলি মজনু কাব্যের উপাখ্যান কোন দেশের? ইরান। রবীন্দ্রনাথের পুনশ্চ কোন ধরনের গ্রন্থ? কাব্যগ্রন্থ। কোনটি ব্যতিহারিক সর্বনাম? নিজে নিজে। বিচিত চিন্তা কি জাতীয় রচনা? প্রবন্ধ। নবীন মাধবন কোন উপন্যাসের চরিত্র? নীল দর্পণ। নকিব শব্দটি কোন ভাষা থেকে এসেছে? আরবি ভাষা থেকে এসেছে। কোনটি জোগড়ুর শব্দ? মহাযাত্রা। রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে শান্তিনিকেতন প্রতিষ্ঠা করেন? 1863 সালে রবীন্দ্রনাথের পিতা দেবেন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতন প্রতিষ্ঠা করে। শামসুর রহমানের আত্মজীবনী কোনটি? কালের ধুলোয় লেখা। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।